আমাদের অনেকেই এখন আতঙ্কিত হয়ে হতাশায় ভুগছে মানসিক চাপে আছে কেমন যেন দম বন্ধকার একটা অবস্থা আবার অনেকেই কী আর হবে দেখি না কী হয় এই অবস্থায় আছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা জ্যামিতি হারে বাড়ছে প্রতি মুহূর্তে ভাইরাসের নানা রকমের খবর প্রকাশ হচ্ছে প্রায় সব সামাজিক যোগাযোগ মাধ্যমেও করোনা ভাইরাসের খবর মানুষ পাচ্ছেন এই যে ভয় আতঙ্ক মানসিক চাপ এমন পরিস্থিতিতে আমরা কি করব বিশেষজ্ঞরা বলেছেন যত বেশি আতঙ্কিত হবেন উদ্বিগ্ন হবেন মানসিক চাপে থাকবেন তত সহজেই কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকিতে পড়বেন কেননা এতে শরীরের বিভিন্ন ট্রান্সমিটারের তারতম্য ঘটে এবং স্বাভাবিক রোগ প্রতিরোধের ক্ষমতা অনেক অনেক কমে যায় উদ্বেগ মাথা ব্যথা মাথা ঘুরবে ঘুম হবে না অনেকেরই শ্বাসকষ্ট হতে পারে এ সময় নানারকম শারীরিক উপসর্গের সঙ্গে সঙ্গে মানসিক উপসর্গও দেখা দেয় অনেকে খিটখিটে হয়ে যাচ্ছেন অল্পতে রেগে যাচ্ছেন আপনার আশেপাশের মানুষ অসহিষ্ণু হয়ে পড়ছে করোনা ভাইরাস নিয়ে এই যে বাস্তবতা মনোরোগ চিকিৎসকদের মতে সেটা আমাদের সকলের এখন একটু মেনে নিতে হবে ছুটি শব্দটার সাথেই কেমন যেন আনন্দ স্ফূর্তি ঘুরে বেড়ানো যুক্ত আছে যে কারণে সতেরোই মার্চ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হবার সাথে সাথেই সারা দেশে একটা ঘুরে বেড়ানোর ধুম পড়ে দেয় যদিও তখন যথেষ্ট সুযোগ ছিল করোনা সংক্রমণের ঝুঁকে এড়ানোর আমরা পাত্তা দিইনি সরকার এখন দশ দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছেন আশা করি এবার কিছু কঠিন নিয়ম করবেন এটাই হয়তো শেষ সুযোগ আমাদের এ লড়াইয়ে স্বাধীনতা দিবস আমাদের জন্য একটি গৌরবময় দিন প্রিয় মুক্তিযোদ্ধাদের স্মরণ করে চলুন এই নতুন লড়াইয়ে সকলে অংশ নিই ঘরে থাকি যদিও আমার মতো অনেকেই লিখছেন বলছেন চাচ্ছেন লকডাউন করা হোক কিন্তু কেন যুক্তিটা হচ্ছে ভাইরাসের সুপ্তাবস্থা তিন থেকে ১৪ দিন লকডাউন করলে ১৪ দিন থেকে একুশ দিনের মধ্যে সব রোগীর রোগের লক্ষণ দেখা যাবে কিন্তু রোগী বাজারে কিংবা রাস্তায় বের হয়ে অন্যকে সংক্রমিত করতে পারবে না সংক্রমণ ছড়াতে পারবে না তার পরের দুই তিন সপ্তাহ টেস্টিং আইসোলেশন ও চিকিৎসা করলে রোগের সংক্রমণ শূন্যে আনা হয়তো সম্ভবপর যুক্তি কিন্তু তাই বলে যত দেরি হবে ততই করোনা ভাইরাস আরও বেশি ছড়াবে তখন আর লকডাউন করেও কোনো লাভ হবে না আমরা বিশ্বাস করি নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রী সহ নীতি নির্ধারকগণ আরও গভীরভাবে ভেবে সকলের জন্য উপকারী কোনো পদক্ষেপ অতি দ্রুতই নেবেন ছুটি ঘোষণা হয়েছে কাজেই চলুন বাড়িতে থাকি অনেকেই স্বেচ্ছায় বাড়িতে থাকছে যেটা এই সময়ে খুবই জরুরি অনেকেই বাড়ি থেকে অফিসের কাজ করছেন আমরা বাড়িতে থাকলে সংক্রমণের আশঙ্কা কম থাকবে এবং জরুরি সেবা যারা দিচ্ছেন তাদের চলাচল সহজ নিরাপদ ও তাড়াতাড়ি হবে এই সময় বাড়িতে থাকলে কিভাবে আপনি এবং আপনার পরিবার ভালো থাকতে পারবেন তার সাধারণ কয়েকটি পরামর্শ আমি আপনাদের সাথে এখন শেয়ার করতে চাই পরামর্শ এক যেটা অনেকেরই কাছে হয়তো বেশ সহজ রুটিন মতো চলা আপনার নিয়মিত রুটিনটি মেনে চলুন অথবা নতুন একটি রুটিন বানান ঘুম থেকে ওঠা এবং ঘুমোতে যাওয়া আগের মতো সময় মতোই করবেন যা আগে করতেন চর্চা করা সকালে গোসল করা অফিসে কিংবা কাজে যাওয়ার মতো পোশাক পরে ফেলা বাচ্চাদেরকেও তাদের রুটিন নিয়ে আসা পরামর্শ দুই এটা আমাদের অনেকেরই খুব প্রিয় সকলের সাথে যোগাযোগ রাখুন স্টে কানেক্টেড ফোন করুন ভিডিও চ্যাট করুন বন্ধুদের সাথে সহকর্মীদের সাথে পরিবারের অন্যান্যদের সাথে নিজের কথা মন খুলে বলুন তাদেরটাও শুনুন যারা একা থাকেন তাদের সঙ্গে যোগাযোগটা বেশি বেশি করবেন যেন তিনি একাকী বোধ না করেন পরামর্শ তিন আপনার শখের কাজটি করুন কিংবা যেটি করতে আপনার ভালো লাগে সেটি করতে চেষ্টা করবেন যেমন ধরুন বই পড়া ছবি দেখা ছবি তোলা গান করা সেলাই করা রান্না করা গল্প কবিতা লেখা দাবা মনোপলি কিংবা লুডু খেলা পরামর্শ চার একটা দুশ্চিন্তার পাতা বানাবেন যেখানে আপনার সব দুশ্চিন্তাগুলো লিখবেন এবং নিজেকে অনুমতি দেবেন কোনো একটা নির্দিষ্ট সময়ে সেই সব দুশ্চিন্তা নিয়ে আপনি ভাববেন কিছু কিছু দুশ্চিন্তা আপনি বাদও দিতে পারবেন তখন এই নির্দিষ্ট সময় শেষ হলে আপনি আর দুশ্চিন্তা নিয়ে ভাববেন না রুটিনে ফেরত যাবেন মন ভালো রাখার জন্য এটা অনেক পরিচিত একটি কৌশল এবং কৌশলটি বেশ বেশ পরামর্শ নাম্বার প্রতিদিন তিনটা বিষয় কিংবা লাইন লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ নিজেকে এবং অন্যকে অভিনন্দন জানাবেন যে আপনি আরও একটি সুন্দর দিন পার করলেন মনে রাখতে হবে আমরা বাড়িতে থাকলেই আমাদের অনেক কিছুই কিন্তু বন্ধ করতে হবে না যেমন গান শোনা গান করা বই পড়া সহ ঘরের নানান কাজ হাসি এবং অবশ্যই আশা সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা আশা তার একমাত্র ভেলা নিশ্চয়ই আমরা করোনা ভাইরাস মোকাবেলায় জয়ী হব ভালো থাকবেন সবাই অবশ্যই করোনাকে মোকাবেলা করবেন